Let's get begin. আজকে আলোচনা করব যে বিধি মালা প্রণয়ন নতুন ভূমি আইন সংশোধন থাকছে 7 বছরের কারাদণ্ড বিশেষ ট্রাইব্যুনাল গঠন ভিউয়ার্স বিধি প্রণয়ন হয়ে গেছে গেজেট আগে প্রকাশ করা হয়েছিল এবং এখন আর কোনো বাধাই রইল না সেই সমস্যাগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করব এবং সেই সমস্যাগুলো খুবই দ্রুত সমাধান হবে এবং এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হবে অর্থাৎ এই আইনে কি কি থাকছে এবং কত দিনের মধ্যে এই মামলা পরিচালিত হবে কতদিনের ভিতরে এই মামলাগুলো নিষ্পত্তি হবে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকছে সেটা হলো যারা এই আইনে অমান্য করবে দ্যাট মিন্স মিথ্যা সাক্ষ্য দিবে অথবা আদালতের নথিপত্র জাল করেছে বা জাল করে মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে তাদের জন্য 1860 সালের যে দণ্ডবিধি আইন বা পেনাল কোড 1960 এর 193 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে আরও একটি চমক থাকতেছে সেই চমকটি আমরা ভিডিওর শেষের দিকে গ্র্যাজুয়ালি অবশ্যই আলোচনা করে জানাবো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন বন্ধুরা এই সকল বিষয় ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওটি সাজিয়েছি আজকের ভিডিওটিতে আলোচনা করব আপনাদের সেগুলো উপকারে আসবে অবশ্যই সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি যে বর্তমান সময়ে ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভূমি মালিকদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় কিছু নির্দেশনা প্রদান করেছে পূর্বের ঘোষণা থেকে বিষয়টি থাকলেও সেটা তৎকালীন ফেসিবাদ সরকারের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা সেটা প্রয়োগ না করায় অকার্যকরে থেকে গিয়েছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও উক্ত নির্দেশনাকে বাস্তবায়নের প্রত্যেক ভূমি মালিকদের ইহা পালনীয় এতে কোনো রকমের অবহেলা করা যাবে না আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনারা অবগত আছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে নভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারই নির্ধারিত বা নির্বাচিত ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন জনাব এএফ হাসান আরিফ সাহেব অত্যন্ত বিচক্ষণ ও অভিজ্ঞতা সম্পন্ন এই উপদেষ্টা তিনি বর্তমান সরকারের যে কয়টি চ্যালেঞ্জ রয়েছে তন্মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি নির্মূল করা একটি অন্যতম এবং বড় চ্যালেঞ্জ ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ কৌশল অবলম্বন করছে এবং সেগুলো পুরাতন আইন ছিল যেগুলো এবং সেই পুরাতন আইনগুলোর মাধ্যমে যাতে দ্রুত বিচার সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি যে অনেক জায়গাতে নতুন জরিপ শুরু হয়ে গেছে এই জরিপে বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে কিছু কিছু জায়গায় অলরেডি গেজেট হয়ে গেছে এবং কিছু কিছু স্থানে এখনও চলমান রয়েছে বন্ধুরা আমরা জানি যে যেই সমস্ত এরিয়াতে এই ধরনের ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুলগুলো দূর করার লক্ষ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটি হলো বেসিক্যালি যেমন ধরুন যেই সমস্ত এলাকায় নতুন জরিপ হয়েছে এবং সেখানে গেজেট প্রকাশ হয়ে গিয়েছে কিন্তু গেজেট প্রকাশ হওয়ার পর যে মূল পর্চা সেটা জমির মালিক হাতে পেয়ে গেছে সেখানে দেখা গেছে যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি মিসলিডিং বা এরর আছে বিভিন্ন ধরনের মিসলিডিং এবং এররগুলো দূর করার জন্য সেগুলো মূলত এসিল্যান্ড অফিসে যে ভুল ভ্রান্তি সমাধান করা সম্ভব না দ্যাট মিন্স এগুলো এসিল্যান্ডের এখতিয়ারের ভিতরে পড়ে না এগুলো এসিল্যান্ডের এখতিয়ারের বাহিরে থাকে আর যেহেতু এসিল্যান্ড এখতিয়ারের বাহিরে সেক্ষেত্রে বেসিক্যালি এগুলো দেওয়ানি আদালতেই করা হয় বাট সরকার আপনাদেরকে এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে একটা ট্রাইব্যুনাল গঠন করেছে যেই ট্রাইব্যুনালটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নামে আমরা জানি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মূলত একটা বিশেষ আদালত আর বিশেষ আদালত মানেই হলো দ্রুত বিচার কার্য সম্পন্ন করা যদিও এই বিশেষ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অনেক মামলা একত্রে করা হয় যার জন্য কিছুটা জট সৃষ্টি হয় বাট সেই জট এখন আর থাকছে না কারণ আমাদের জন্য বিশেষ একটি সুখবর হলো এই ট্রাইব্যুনাল আরও বাড়ানো হচ্ছে এবং যাতে আপনাদের এই সমস্যাগুলো খুবই দ্রুততার সাথে দ্যাট মিন্স একদম স্বল্প সময়ের ভিতরে র্যাপিডলি যাতে সমাধান করা যায় সেজন্য বেসিক্যালি এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে আমরা জানি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপিল আদালত যে পরিচালিত হয় সেটা 1950 সালের যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন সেই আইনের সমন্বয়ে এর বিচার কার্য সম্পন্ন হয়ে থাকে এখানে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যে ক্ষমতা গ্রহণ করে এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালও সেই একই টাইপের
ক্ষমতা প্রয়োগ করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা একটু জানব ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কার্যক্রম ও ক্ষমতা সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোনো ব্যক্তিকে সমন দিতে পারে এবং সাক্ষী দেওয়ার জন্য তাকে আদালতের উপস্থিত হওয়ার জন্য ধরে নিয়েও আসতে পারে। এই আদালত এভিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করতে পারে, কোনো অফিস থেকে কোনো সরকারি রেকর্ড তলব করতে পারে, কোনো কিছু যদি পরীক্ষা নিরীক্ষার দরকার হয় তাহলে কমিশন নিয়েও করতে পারে। অন্য একটি বিষয় যে বিধান এখানে রয়েছে তা হলো সার্ভে ট্রাইব্যুনাল অথবা সার্ভে জরিপের সময় যদি কোনো কাগজপত্র চাল করা হয়ে থাকে অথবা মিথ্যে সাক্ষ্য দেওয়া হয়ে থাকে অথবা কোনো জাল জালিয়াতি বা জাল সার্টিফিকেট তৈরি করে সেই জরিপ সম্পন্ন করা হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু 1960 সালের দণ্ডবিধি আইনের 193 ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে কি সেই ব্যবস্থা আসলে ব্যবস্থা হচ্ছে শাস্তি প্রয়োগ করা, যে এই ধরনের কাজ যারা করবে তাদের এই মিথ্যা সাক্ষ্য বা জাল সার্টিফিকেট বা স্বাক্ষর তৈরি করার জন্য সর্বোচ্চ এই অপরাধ হিসেবে সর্বোচ্চ এর শাস্তি হিসেবে 7 বছরের কারাদণ্ড, জরিমানা, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে। বন্ধুরা, আমরা জানি যে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ফেক দলিল বা নকল দলিল সার্টিফিকেট বা কাগজপত্র দ্বারা আমরা আমাদের সম্পদ হারিয়েছি। দ্যাট মিন্স এই সম্পদ পুনরুদ্ধারের জন্যই আমাদের মামলা মোকদ্দমা করা লাগবে এবং বিভিন্ন ধরনের ঝামেলা আমাদের সহ্য করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যাতে এই সমস্যা থেকে দ্রুত পরিত্রাণ পেতে পারেন বা এই সমস্যা থেকে দ্রুত যাতে রেমেডি পান বা দ্রুত যাতে প্রতিকার পান, এজন্যই বেসিক্যালি এই আইনটি করা হয়েছে। এই আইনের যে স্থবিরতা ছিল সেটা নতুন আইন আসায় দ্রুত কাজ করার রাস্তা একটু মুক্ত হয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে যারা ঢাকার সাভার এলাকায় বসবাস করছেন তাদের দীর্ঘদিন ধরে PRS চলছে, অনেক মৌজা ইতিমধ্যে গেজেট হয়ে গেছে এবং কিছু কিছু প্রক্রিয়াধীন ছিল তা ইতিমধ্যে গেজেটও অলরেডি হয়ে গেছে। এই মৌজাগুলোর নাম গ্রাজুয়ালি বলে দিচ্ছি, যেমন ধরুন খঞ্জনকাঠি, ডিক্রির টেক, পিপুলিয়া, গুমকা, আগলা, চৌবরিয়া, গোয়ালদি, মল্লিকের টেক, চান্দোপাড়া ও দেওয়ানবাগ। এই যে 10টি মৌজা কিন্তু অলরেডি গেজেট প্রকাশ হয়ে গেছে। এই গেজেটের আলোকে যারা পূর্ণাঙ্গ পর্চা পেয়েছেন, মাঠ পর্চার পরে যে পূর্ণাঙ্গ পর্চা যারা পেয়েছে তাদের পর্চার যে ভুল ভ্রান্তিগুলো ধরা পড়েছে, দ্যাট মিন্স যেটা এসিল্যান্ড অফিস সমাধান করতে পারবেন না, তারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন এবং এটা মামলা করার মেয়াদ কিন্তু আগামী 10 থেকে 12 নভেম্বর 2024 ইং পর্যন্ত সময় থাকবে। এরপর যদি আদালত সন্তুষ্ট হয়ে সময় বাড়িয়ে দিলে হয়তো আপনারা সময় পাবেন, নচেৎ কিন্তু আপনারা পাবেন না। যারা এই সমস্ত এলাকায় আছেন বা এই এলাকার বাইরে কোনো জেলাতে যদি এমন কোনো নোটিশ হয়ে থাকে, দ্যাট মিন্স গেজেট হওয়ার পর ভুল ভ্রান্তি ধরা পড়েছে, তারা কিন্তু দ্রুত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা রুজু করুন। যেহেতু বিশেষ আদালত তাই দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন। এখন আরও একটু কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো এখানে থেকে সরাসরি রেকর্ড সংশোধন হয়ে আসবে। এরপর যদি বিলম্ব বা ডিলে করেন তাহলে যা হবে সেটা হলো আপনাদের দেওয়ানি আদালতে মোকদ্দমা রুজু করতে হবে। দ্যাট মিন্স দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 সেকশন 42 মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা রুজু করতে হবে। সেই রায় পাওয়ার পর এসিল্যান্ড অফিসে যেতে হবে, তখন দেখা যাবে তারা কিন্তু আগের মতো গড়িমসি শুরু করে দিবে, তাল বাহানা শুরু করে দিবে। তাই এই ধরনের হ্যারাসমেন্ট এড়াতে আমার অ্যাডভাইস হবে, যারা এই ধরনের নোটিশ পেয়েছেন তারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এই সুযোগটি মোকদ্দমা এই সুযোগে কিন্তু তাহারা মোকদ্দমা করে রেকর্ড সংশোধন করে নিতে পারেন বা নেওয়া উচিত। তাতে আপনার ঝামেলা কমে আসবে, আপনারা দ্রুত রেমেডি বা প্রতিকার বা রিলিফ পাবেন। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে গভর্নমেন্ট যে আইনটি পাশ করেছে এই আইনটি আগেই ছিল, তবে আইনটার যে স্থবিরতা বা অকার্যকর ছিল সেটা থেকে উত্তরণ ঘটিয়ে ত্বরান্বিত বা দ্রুত বা কার্যকর বা বেগবান করা হয়েছে। যদিও আমরা জানি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল একটি বিশেষ ট্রাইব্যুনাল, তাদের কাজ হচ্ছে দ্রুত মামলা নিষ্পত্তি করা, বাট তখন আদালত কম হওয়ার জন্য অনেক মামলা একটা কোর্টের ভিতরেই ঠিকভাবে বিচার কাজ করতে সমস্যা হচ্ছিল। এই জন্য এসব সমস্যার সমাধান কল্পে সরকার
আরও কোর্ট বর্ধিত করেছে। পক্ষান্তরে যেখানে মামলা কম সেখানে পূর্বে যে আদালত আছে সেখানে সেই আদালতের মাধ্যমেই সমাধান করতে হবে। পরিশেষে বলা যায় যে আপনাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় তার জন্যই নতুন ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়েছে বা নতুন ট্রাইব্যুনালের ব্যবস্থা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করছি চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।